ভারতে বিধানসভা ভোটের আগে যেন তারকা যুদ্ধ চলছে। একঝাঁক অভিনেতা অভিনেত্রী সহ তৃণমূল কংগ্রেস এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় 291 আসনে প্রার্থী ঘোষণা করেছে। কয়েকদিন আগে তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। এর কয়েকদিন পর তৃণমূলে নাম লেখান দীপঙ্কর অধিকারী। তার পরের দিন আরও একঝাঁক টলি তারকা রণিতা, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য এবং দিশা রায় চৌধুরী হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। এছাড়াও রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, জুনমালিয়া, সায়ন্তিকা, সোহম, অদিতি মুন্সি, বাহার মতো অভিনেতা অভিনেত্রী পরিচালককে প্রার্থী করেছেন মমতা। টলিউড ইন্ডাস্ট্রিতে দেব, মিমি, নুসরাতের মতো তারকারা তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছেন। নতুন বছরে বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন টলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেতা সোহম ও সৌরভ। এদিকে ভোটমুখী বাংলায় দল ত্যাগ করেছেন তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ বিধায়ক। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেতা ও তৃণমূলের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী দল ছেড়ে যেতে চান। তিনি রাজনীতি ছেড়ে এবার নিজের পুরনো জগতে ফিরে যাবেন, তাই তিনি দলনেত্রীর কাছে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। সেই সাথে তৃণমূল ছাড়লেন অভিনেতা হিরণ চ্যাটার্জিও। এবার চমক দিল বিজেপি। সরস্বতী পুজোর পরের দিনই টলিউডের অন্যতম নায়ক যশ দাশগুপ্ত যোগ দিলেন বিজেপিতে। সঙ্গে সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারী সহ একাধিক অভিনেতা অভিনেত্রীও যোগ দিলেন বিজেপিতে। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তৃণমূলের অনুরাগী হলেও তার প্রেমিক বনি সেনগুপ্ত যোগ দিয়েছেন বিজেপিতে। কয়েকদিন আগেই সদ্য প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির সঙ্গে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের আগেও টালিগঞ্জের একাধিক শিল্পী যোগ দিয়েছেন বিজেপিতে। অভিনেতা রুদ্রনীল ঘোষ তৃণমূলের একজন সাংসদ ছিলেন, কিন্তু বিধানসভা ভোটের আগেই তিনি সাংসদ পদে ইস্তফা দিয়ে যোগ দেন বিজেপিতে। খড়কুটো সিরিয়ালের প্রধান মুখ সৌজন্যের বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই জোর আলোচনা শুরু হয়ে যায়। বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষের হাজিরাতেই বিজেপিতে যোগ দেন সৌজন্য চরিত্রের অভিনেতা কৌশিক রায়। বিজেপিতে আরও যোগ দেন শ্রাবন্তী, পায়েল সরকার। 2021-এর বিধানসভা ভোটের আগে অনেকেই নিজেদের পূর্বের দল ছেড়ে নতুন রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন, আবার অনেকে নতুনভাবে রাজনীতিতে যোগও দিয়েছেন। এতদিন সবাই যাদেরকে রূপলি পর্দায় দেখেছেন, এবার তাদের সাথে দেখা হবে রাজনীতির মাঠে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।